প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তার যাবতীয় বিস্তারিত বিবরণ থাকছে, তাই অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা দেখে নেবেন এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638/2021 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা। এই মামলা কিন্তু এখনও পর্যন্ত মেনশান হয়নি, লিস্টেড হয়নি এবং শুনানির জন্য নির্দিষ্ট দিনক্ষণও কিন্তু পায়নি। তাহলে এক অর্থে কী দাঁড়াচ্ছে যে জুলাই মাসের থার্ড উইকে একটি ভালো খবর বা এই মামলার বিষয়ে মুভমেন্ট হওয়ার একটা খবর কিন্তু ছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে জুলাই মাসের থার্ড উইক রানিং, অথচ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ মামলার কিন্তু কোনো মুভমেন্ট বা মোশন এখনও পর্যন্ত মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে দেখতে পাওয়া যায়নি। এই গুরুত্বপূর্ণ মামলাটি মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় ডিভিশন বেঞ্চে উল্লেখযোগ্য দুই বিচারপতি, সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য মহাশয়ের ডিভিশন বেঞ্চে কিন্তু ছিল। ইতিমধ্যেই সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় রিটায়ার্ড বা অবসর গ্রহণ করেছেন। সেক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ মামলাটি সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি উদয় কুমার মহাশয়ের ডিভিশন বেঞ্চে ওঠে কিনা সেটি এখন দেখার বিষয়। কিন্তু বর্তমানে জুলাই মাসের থার্ড উইক অনগোয়িং হওয়া অবস্থাতে চলে আসলো 24/7/2023 তারিখের যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডেইলি কজ লিস্ট, সেই কজ লিস্ট কিন্তু চলে এসেছে। অর্থাৎ নির্ভুলভাবে এটা প্রমাণিত হলো যে জুলাই মাসের থার্ড উইকের পরেও কিন্তু এই গুরুত্বপূর্ণ মামলা না হলো লিস্টেড, না হলো মেনশান এবং ডেটও পেল না শুনানির জন্য। এক্ষেত্রে কী করা যেতে পারে? আর এই সব কারণের জন্যই কিন্তু দিনের পর দিন ইন্টারভিউ দেওয়া, অর্থাৎ দুবারের ইন্টারভিউ দেওয়া যোগ্য বঞ্চিত প্রার্থীরা কিন্তু তারা আশাহত হচ্ছেন, পাশাপাশি তারাও কিন্তু ক্ষোভ প্রদর্শন করছেন, তারা মোহভঙ্গ হচ্ছেন যেন বারবার। কাছে এসেও এই গুরুত্বপূর্ণ মামলাটি যেভাবে ঝুলছে তাতে করে কোনো অদৃশ্য শক্তি এতে কাজ করছে কিনা সেই প্রশ্নচিহ্নও কিন্তু উঠে যাচ্ছে। এক্ষেত্রে এই মামলা অবশ্যই কিন্তু মেনশান করানো অত্যন্ত প্রয়োজন এবং স্কুল সার্ভিস কমিশনকে অবশ্যই এ বিষয়ে উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। মামলাটিকে মেনশান করিয়ে লিস্টেড করিয়ে শুনানির জন্য কিন্তু তুলতে হবে, না হলে এইভাবে চলতে থাকলে এই মাসটাও তো অতিক্রম হয়ে গেল, চলে আসছে সামনে অগস্ট মাস। তাহলে অগস্ট মাসে শুরুতে এই গুরুত্বপূর্ণ মামলাটি ডেইলি কজ লিস্টে আসে কি না, অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের পজিটিভ উদ্যোগ নেওয়ার ফলে এই মামলাটি তাদের তরফ থেকে যদি মেনশান করিয়ে লিস্টেড করানো হয়, তাতে সে সিরিয়াল নাম্বার বা যে তালিকায় একটু আগিয়ে পিছিয়ে থাকুক সেটা কোনো ব্যাপার নয়, অবশ্যই তাকে তালিকাবদ্ধ হতে হবে, তবেই কিন্তু এই মামলার বিষয়ে কোনো আপডেট তথ্য উঠে আসবে। এবং এই মামলা তখন থেকে যদি শুনানি হয় তবে মামলার মুভমেন্ট চলতে থাকলে অবশ্যই কিন্তু কোনো না কোনো পজিটিভ ফলাফল বেরিয়ে আসবে। কারণ ম্যাট 638 এই গুরুত্বপূর্ণ মামলার সাথে একাধিক প্রাসঙ্গিক বিষয় কিন্তু জড়িয়ে রয়েছে। যারা ইন্টারভিউ বঞ্চিত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা অসুবিধার জায়গা তৈরি হচ্ছে, কারণ একটার পর একটা দিন কিন্তু অতিক্রান্ত হয়েই চলেছে। তাই এই মামলার মেনশান করিয়ে শুনানি হওয়া কিন্তু অত্যন্ত দরকার, এ বিষয়ে পজিটিভ উদ্যোগ অবশ্যই নেওয়া উচিত স্কুল সার্ভিস কমিশনকে, আমরা এরকমই আশা রাখব। আগত সামনের বন্ধুরা অগস্ট মাসটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৈপ্লবিক কিছু আন্দোলন কর্মসূচি, পাশাপাশি অগস্ট মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানি, ফলাফল আসার সম্ভাবনাও রয়েছে। সেদিক থেকে আপার প্রাইমারির ক্ষেত্রে অগস্ট মাসটা কত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেইটি এখন দেখার বিষয়। অবশ্যই আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কামনা করব যেন দ্রুত এই সমস্ত প্রার্থীদের মুক্তি ঘটে। বন্ধুরা, এখন এই পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।